হাই, আপনি কি একজন নতুন রানার আর রানিং শুরু করবেন চিন্তা করছেন? হ্যাঁ, রানিং এর সবচেয়ে বেস্ট জিনিস হচ্ছে এর সিম্পলিসিটি। যে কেউ রানিং শুরু করতে পারে। হ্যাঁ, প্রথম প্রথম আপনি কিছু চ্যালেঞ্জ ফেস করতে পারেন, আপনার কাছে মনে হতে পারে যে রানিং অনেক কঠিন, বা হয়তো আপনি ওই চ্যালেঞ্জগুলো অলরেডি ফেস করছেন। এখন ওই চ্যালেঞ্জগুলো কি আপনার মাথায় কোয়েশ্চেন আসতেই পারে, অথবা হয়তো আপনি জিনিসগুলো ফেস করছেন অলরেডি এবং চিন্তা করছেন যে কীভাবে এই প্রবলেমগুলো থেকে আপনি বের হয়ে আসতে পারেন। তো আমি সামি, আর্মেন ট্রায়াথলেট এবং স্পোর্টস এনথুজিয়াস্ট। আজকে আমি কিছু সাজেশন শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে, যেগুলো হয়তো আপনারা ফলো করলে আপনাদের ট্রেনিং অনেক ইজি হবে এবং রানিং আপনারা অনেক এনজয় করবেন। প্রথমে যেটা বলবো যে রান ওয়াক মেথড ইউজ করতে। প্রথমেই আপনি চেষ্টা করবেন না যে লম্বা একটা ডিস্টেন্স টানা দৌড়াতে, চেষ্টা করে ফেলেন ডিফারেন্ট সেগমেন্টে ভাগ করে ফেলতে, ঠিক আছে? একটু হাঁটবেন, একটু দৌড়াবেন, আবার হাঁটবেন, এভাবে। এবং আপনি কখনো কিন্তু প্রেশার ফিল করবেন না বা লজ্জা ফিল করবেন না যে আপনার আশেপাশে সবাই হয়তো টানা দৌড়াচ্ছে। শুরুটা আস্তে ধীরেই করেন। নেক্সট যে জিনিসটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে গিয়ে স্পিড বা স্পেস। আমরা প্রথম প্রথম নতুন রানতে একটা টেন্ডেন্সি থাকে খুব তাড়াতাড়ি বা খুব জোরে দৌড়ানোর। যেহেতু আপনার বডি রানিংয়ে এখনও ইউজড না, সো আপনি চেষ্টা করবেন আস্তে ধীরে দৌড়াতে। প্রথমেই খুব জোরে দৌড়ানোর দরকার নেই, তাহলে কিন্তু আপনি ফ্যাটিগড হয়ে যাবেন অথবা আপনি ইঞ্জুরিতেও পড়ে যেতে পারেন। দেখা যাবে যে আপনি একদম রানিং থেকেই বের হয়ে গেছেন। সো প্রথম প্রথম চেষ্টা করবেন আস্তে ধীরে দৌড়াতে, তাড়াহুড়া কিছু নেই। নেক্সট যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে গিয়ে রেস্ট। আপনি আমাদের একটা কমন চিন্তা থাকে যে আমাদের প্রত্যেক দিন দৌড়াতে হবে, তা কিন্তু আসলে না। আপনি যদি প্রত্যেক দিন দৌড়ান আপনার বডি কিন্তু রিকভার করবে না রানিং সেশনগুলো থেকে। আমি আপনাদের সাজেস্ট করবো যে অ্যাটলিস্ট একদিন ব্রেক দিতে প্রত্যেকটা রানিং সেশনের মধ্যে, যেন আপনার বডি রিকভার করে এবং আপনি নেক্সট রানিং সেশনের জন্য প্রপারলি রিকভার্ড ওয়েতে ফুল এফোর্ট দিয়ে দৌড়াতে পারেন। নেক্সট যে আমি পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার রানিং ফর্ম বা রানিং পশ্চার। যেহেতু রানিং করেন, রানিং বডির উপর দিয়ে অনেক স্ট্রেস ফেলে, আপনাকে অবশ্যই চেষ্টা করা উচিত এমনভাবে দৌড়াতে যেটা আপনার বডির উপর দিয়ে এতটা স্ট্রেস না ফেলে। সো রানিংয়ের জন্য ডেফিনেটলি আপনি চেষ্টা করবেন ছোটো ছোটো স্টেপে দৌড়াতে, রিল্যাক্সভাবে দৌড়াতে, আপনার বডি যেন সোজা থাকে, আপনি যেন প্রপারলি ব্রিথ করতে পারেন, ঠিক আছে? আপনার শোল্ডার্সগুলো যেন লুজ থাকে, আপনার আর্ম মুভমেন্ট যেন ঠিক থাকে, অল দিস সর্টস অফ থিংস। তো আমি সাজেস্ট করব যে এটার জন্য আপনার আশেপাশে যদি কোনো এক্সপার্ট রানার থাকে তাদের সাথে কনসাল্ট করতে, অথবা আপনার আশেপাশে যদি কোচ থাকে তার সাথে কথা বলতে, যেন আপনার ফর্ম দেখে সে আপনাকে হেল্প করতে পারে যে কীভাবে দৌড়ালে আপনার জন্য বেস্ট। ইভেন আপনারা ট্রেনিং ক্যাম্পগুলোতেও জয়েন করতে পারেন ডিফার, লাইক আমাদের DRL রানিং ক্যাম্প পাওয়ার বাই স্প্রিন্ট। ওখানে আপনারা ডিফার আমাদের যে পেসাররা আছে তাদের সাথে কনসাল্ট করতে পারবেন, তাদেরকে যে কোনো কোয়েশ্চেন করতে পারবেন, তারা আপনাকে হেল্প করার জন্য অলওয়েজ রেডি। নেক্সট যে পয়েন্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রানিং শু। রানিং শু খুবই ইম্পর্ট্যান্ট একটা অ্যাসপেক্ট, যেটা আমরা অনেকেই চিন্তাও করি না দৌড়ানোর সময়। কারণ কি? কারণ এটাই একমাত্র আপনার প্রোটেকশন বিটুইন দ্য রানিং সারফেস অ্যান্ড ইউর নিজ। তো প্রপার রানিং শু যদি আমি না পরি আই উইল গেট ইনজুর্ড ভেরি ইজিলি। আচ্ছা, রানিং শু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের হয়। তো ইউজুয়ালি আমরা তিন টাইপের ভাগ করি রানিং শুগুলোকে, একটা হচ্ছে নিউট্রাল, একটা হচ্ছে প্রোনেটিং, একটা হচ্ছে সাপিনেটিং। তো কোন টাইপের শু আপনার পড়তে হবে সেটার জন্য আমি বলবো বেস্ট আপনি এগেন কোনো এক্সপার্ট রানারের সাথে কনসাল্ট করেন অথবা কোনো কোচের সাথে কথা বলেন। যখনই একটা জুতা কিনবেন কিছু অ্যাসপেক্ট অবশ্যই চিন্তা করবেন, যে একটা জুতার ফ্লেক্সিবিলিটি কেমন, জুতার ফিট প্রপারলি আপনার হচ্ছে কি না, ঠিক আছে, কী টাইপের লেস ইউজ করা হচ্ছে, অল দিস থিংস, ভেন্টিলেশন কেমন, ঠিক আছে, এটার ওজন কীরকম। তো এই অ্যাট্রিবিউটগুলো চিন্তা করে অলওয়েজ রানিং শুটা কিনবেন। এবং মনে রাখবেন যে রানিং শু যেন আপনার জন্য প্রপারলি ফিটেড হয়, আদারওয়াইজ আপনি কিন্তু দৌড়ায় আরাম পাবেন না এবং আপনার রানিং এক্সপিরিয়েন্স খুবই বাজে হবে। এতক্ষণ আমরা গিয়ার এবং ট্রেনিং নিয়ে কথা বললাম, এবার আমি নিউট্রিশন নিয়ে বলবো। নিউট্রিশনের সাথে কিন্তু আপনার রানিং পারফরমেন্স অনেকটাই ডিপেন্ডেন্ট। সো আপনার দৌড়ানোর আগে কী খাবেন, দৌড়ানোর পরে কী খাবেন এবং দৌড়ানোর সময় কী খাওয়া দাওয়া করবেন, এটা কিন্তু আপনার জন্য ক্রিটিক্যাল। দৌড়ের আগে চেষ্টা করবেন খুব হেভি খাওয়া দাওয়া না করতে এবং ফাইবার জাতীয় খাওয়া অ্যাভয়েড করতে। যখন দৌড়াবেন ডেফিনেটলি চেষ্টা করবেন সাথে পানি এবং হালকা খাওয়া দাওয়া রাখতে, বাট অবশ্যই ওই সময় কিন্তু ভরপেট খাওয়া যাবে না, জাস্ট যতটুক দরকার ততটুকুই। রানিংয়ের পরে খুবই ইম্পর্টেন্ট আপনি প্রপার প্রোটিন এবং কার্বোহাইড্রেট যেন খান, কারণ প্রপার প্রোটিন এবং কার্বোহাইড্রেট না খেলে কিন্তু আপনার রানিং রিকভারি হবে না। অলওয়েজ রিমেম্বার যে নিউট্রিশন পার্টটাকে আপনার খুবই প্রায়োরিটি দিয়ে ঠিক রাখতে হবে। আর রানিংয়ের পরে কুল ডাউন করাটা আরেকটা ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট। চেষ্টা করবেন রানিংয়ের পরে প্রপারলি যোগা, স্ট্রেচিং বা ফোম রোলিং টাইপ অফ অ্যাক্টিভিটিস করতে, তাহলে কিন্তু আপনার বডিতে আর পেইনগুলো হবে না এবং আপনি খুবই তাড়াতাড়ি রিকভার করতে পারবেন রানিং সেশন থেকে। সো
এইগুলোই ছিল আমার কিছু সাজেশন আপনাদের জন্য। সবচেয়ে বড় কথা হচ্ছে, অ্যাজ এ নিউ রানার আপনাকে পেশেন্ট থাকতে হবে, আস্তে আস্তে আপনাকে বিল্ড আপ করতে হবে। বাট একবার যখন আপনি এই জিনিসগুলো করতে পারবেন, তখন দেখবেন যে রানিং এক্সপিরিয়েন্সটা আপনার জন্য অনেক স্মুথ হয়ে যাবে, আপনি এনজয় করবেন। সো কিপ রানিং অ্যান্ড স্টে অ্যাক্টিভ। যাওয়ার আগে আরেকটা নিউজ শেয়ার করতে চাই, সেটা হচ্ছে ঢাকা হাফ ম্যারাথন উপলক্ষে স্প্রিন্ট কিছু স্পেশাল রানিং শু নিয়ে এসেছে। সো ডোন্ট ফরগেট টু চেক দ্যাম আউট।